হেই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করতেছি সকালে এই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। ভিউয়ার্স, এর আগে আমি জনপ্রিয় ইউটিউবারদের কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে তার ব্যতিক্রম নয়। আজকে আমি অন্যতম জনপ্রিয় একটি ব্লগার বা ইউটিউব ব্লগার ফাহিম চৌধুরী, তো তার কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেগুলো তিনি তার ভিডিওতে কন্টিনিউ ইউজ করেন বা অনেক সময় সেই মিউজিকগুলো ইউজ করেন, তো সেই ভিডিওটি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনাদের সামনে শেয়ার করব আমি সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো। তো সেই মিউজিকগুলো হচ্ছে ফাহিম চৌধুরী ব্লগিংয়ের সময় অনেক সময় বাইক রাইডিংয়ের সময় ইউজ করে থাকেন মিউজিক, আবার সিনেমাটিক শট নিয়ে থাকেন, এবং তিনি যখন তার ভাই ব্রাদার সাথে বা টিমমেটের সাথে যখন কথা বলেন বা একটা মিটিংয়ের অবস্থায় থাকেন তখন একটি সিনেমাটিক ভিডিও তিনি শট করে থাকেন বা শ্যুট করে থাকেন। সেই শ্যুটগুলোর যে সিনেমাটিক যে শ্যুটগুলো হয়ে থাকে তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেরকম কিছু কিছু মিউজিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সটে এডিটিং সম্পর্কে অথবা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অসাধারণ কিছু কাজের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে চলে যেমন মোবাইল স্ক্রিনে এবং আপনাদের সাথে শেয়ার করি সে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো। আর হ্যাঁ, অবশ্যই মিউজিকের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তো চাইলে সেখান থেকে আপনারা প্লে করতে পারেন, দেন ডাউনলোড করে আপনারা অবশ্যই সেই মিউজিকগুলো ব্যবহার করে নিতে পারেন আপনার ভিডিওতে। তো হ্যাঁ, ডিসক্লেমার দিয়ে ইউজ করার জন্য আমি সাজেস্ট করবো, কারণ যে কোনো সময় ফেক হয়তো বা কপিরাইট ক্লেম আসতে পারে, তো তার জন্য আমি সরি। তো আশা করতেছি যেহেতু ফাহিম ভাই নিজে সেই মিউজিকগুলো ইউজ করে থাকেন, তো তার ভিডিওতে যেহেতু কোনো কপিরাইট ক্লেম আসে না বা কপিরাইট ক্লেম আসে না, তাহলে আপনার ভিডিওতেও আসার চান্স খুবই কম। আজকের ভিডিওর প্রথম স্থান অধিকার করে আছেন ফাহিম চৌধুরীর নো রিডেড একটি মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, যার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই মিউজিকটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি, চাইলে আপনারা আপনাদের ভিডিওতে এই মিউজিকটি ইউজ করে নিতে পারেন। তো চলুন শুনে আসি একবার সেই মিউজিকটি। Wait, let me get my head straight. I need a drink of water. It's been days I've had a headache. Don't wanna wake up one day, feel like I regret things. I want my story just to have a happy ending. And I don't... ভিউয়ার্স, এই মিউজিকটির লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা চাইলে প্লে করতে পারেন এবং আপনারা চাইলে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ইউজ করে নিতে পারেন। আর নাম্বার টু এর মিউজিকটি হচ্ছে সাফার, যার লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন বা প্লে করে এই মিউজিকটি আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করে নিতে পারেন। তো চলুন শুনে আসি একবার সেই মিউজিকটি। এই মিউজিকটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি, এই মিউজিকের লিঙ্কটি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, তো সেখান থেকে আপনারা প্লে করতে পারেন অথবা ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে এই মিউজিকটি ইউজ করে নিতে পারেন। এবং নাম্বার থ্রি পজিশনে আছে সে যে বসে আছে সেই মিউজিকটি। এই মিউজিকটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ডিসক্লেমার লিখতে হবে অথবা পারমিশন এই মিউজিকটা আপনাকে ইউজ করে নিতে হবে। তো চলুন শুনে আসি একবার সেই মিউজিকটি। সে যে বসে আছে এই মিউজিকের লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তো সেখান থেকে আপনারা প্লে করে নিতে পারেন অথবা ডাউনলোড করেও নিতে পারেন। চার নাম্বার অবস্থান অধিকার করে আছেন জয়পুর নামের একটি মিউজিক, এই মিউজিকটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি, চাইলে আপনারা আপনাদের ভিডিওতে এই মিউজিকটি ইউজ করে নিতে পারেন। আর হ্যাঁ, ফাহিম ভাই এই মিউজিকটি প্রায় সময় তার ভিডিওতে ইউজ করে নিতে পারেন, মিউজিকটি আসলে খুব সুন্দর। তো চলুন শুনে আসি একবার সেই মিউজিকটি। ভিউয়ার্স, আজকের সর্বশেষ স্থানে আছেন দিলহির নামক একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে মিউজিকটি ফাহিম ভাই প্রায় সময় তার ভিডিওতে ইউজ করে থাকেন, তো সেই মিউজিকের লিঙ্কটি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তো সেখান থেকে আপনারা চাইলে প্লে করতে পারেন অথবা ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ইউজ করে নিতে পারেন। আর হ্যাঁ, এই মিউজিকটি সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো চলুন শুনে আসি একবার সেই মিউজিকটি। তো ভিউয়ার, সমস্ত মিউজিকের লিঙ্কগুলো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা সেটা প্লে করতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই মিউজিকগুলো ইউজ করার সময় ডিসক্রিপশনের বক্সে বা আপনার ভিডিওতে ডিসক্লেমার ইউজ করে দিবেন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সটে এডিটিং সম্পর্কে বা কন্টেন্ট ক্রিয়েটরদের অসাধারণ সব ভিডিও পাওয়ার জন্য। তো হোপফুলি দেখা হচ্ছে নেক্সট আর কি ভিডিওতে, তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং দেখা হচ্ছে নেক্সট আর কি ভিডিওতে। আসসালামু আলাইকুম।